আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা আপুকে, যার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন কথা না বেড়ে শুনে আসি এই আপুটির কথাগুলো, উনি কী বলতে চান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে, কোনো মতন। কোনো মতন? হ্যাঁ। কোনো মতন কেন? আগে অনেকটা সুন্দরভাবে দিন চলতো, যখন আমার একটা সেলাই মেশিন ছিল। আচ্ছা আচ্ছা। অনেকটা সুন্দরভাবে চলতো, আম্মু অসুস্থ হওয়ার কারণে ওই মেশিনটা বিক্রি করার পর এখন মানুষের বাড়ি কাজ করি, এখন অনেকটাই কষ্ট ছিল। আপনার নাম কি? শাকিলা। আপনার গ্রামের বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহী। এখন থাকেন কোথায় আপনি? রাজশাহীতেই থাকি। রাজশাহীতেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত এখন? বয়স 16 বছর। 16 বছর। আপনার বিয়ে শাদি হয়েছে কি? না, বিয়ে শাদি হয়নি। বিয়ে শাদি হয় নাই? আচ্ছা, তো এখন এই যে ইউটিউবে আসছেন শুধু অভাবের কারণেই? হ্যাঁ, অভাবের কারণে। যদি কেউ বিয়ে শাদি করতে চায় তখন? কেউ যদি বিয়ে শাদি করতে চায়, আমি অনেকটাই গরিব মেয়ে, অসহায় মেয়ে, কেউ এটা ভেবে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় আমার পাশে দাঁড়ায়, তাকে আমি বিয়ে করবো, তাকে আমি অনেকটাই ভালোবাসি। যদি আবার ভুলে যান কখনো? আমি কখনোই ভুলব না। কখনোই ভুলবেন না? সত্য কথা তো? হ্যাঁ, সত্য কথা। মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কি দিবেন ভিডিওতে? হ্যাঁ দিব। ফোন নাম্বার মুখস্থ আছে? না, মুখস্থ নেই। তো ফোন নাম্বার মুখস্থ নাই কেন? অভাবের কারণে লেখাপড়া করতে পারিনি, এর জন্য। অভাবের কারণে লেখাপড়া করতে পারেন নাই? হ্যাঁ। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, বলেন। 018 018 730 730 19 19 6 6 20 20। এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন তো? হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আমি ধরবো। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? আমি চাই যে একটা সুন্দর মনের মানুষ যে আমার কষ্ট এখন বুঝে আমার পাশে থাকবে। এখন আমি খুবই কষ্টে আছি, আমার আম্মুকে নিয়ে, আমার ছোটো ভাইটাকে নিয়ে অনেকটাই অভাবে আছি। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি আপু, বৃষ্টির নাম বলছেন না? শাকিলা। আচ্ছা আচ্ছা, সরি, শাকিলা আপু। তো ঠিক আছে শাকিলা আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।